এবার আমরা ফর্মের অনেক ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব যেটা নাম হচ্ছে লেআউট। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু লেআউটের মধ্যে আছি। তো এই ফর্ম ক্যাটাগরির মধ্যে এই লেআউটটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, এটাকে আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। তো এই লেআউটের মধ্যে কি আছে সেটা যদি আমরা দেখার চেষ্টা করি, সো আমরা নিচে যাব। দেখতে পাচ্ছেন এখানে জাস্ট দুইটা ইনপুট আছে, আর এই দুইটা ইনপুটের উপরে হচ্ছে একটা করে লেবেলিং টেক্সট আছে। তো এইটাকে কিভাবে তৈরি করতে হয় এটা কিন্তু আমরা বেশ আরও কয়েকবার দেখছি, তো এইটাকে আমরা এখন আর তৈরি করব না, যেহেতু আমরা অনেকবার দেখছি এটা কিন্তু আপনারা তৈরি করতেই পারেন। ওকে, তো আমি যদি নিচের দিকে যাই, এখানে দেখতে পাচ্ছেন ফর্ম গ্রিড। এই যে এখানে দেখেন, এখানে দুইটা ইনপুট আছে, এই যে ফার্স্ট নেমের জন্য আর একটা হচ্ছে লাস্ট নেমের জন্য। তো এইখানেই হচ্ছে আসল খেলাটা। এখানে দেখতে পাচ্ছেন দুইটা ইনপুট, এই দুইটা ইনপুট কিন্তু একই লাইনে একই রোয়ের মধ্যে পাশাপাশি কিন্তু বসছে। আমরা কিন্তু এই যাবৎ একটা রোয়ের মধ্যে একটা ইনপুটই কিন্তু আমরা তৈরি করে আসছি, আমরা কিন্তু এখনও দেখি নাই যে কিভাবে আমরা একটা রোয়ের মধ্যে বা একটা লাইনের মধ্যে আমরা দুইটা ইনপুটকে পাশাপাশি বসাইতে পারি। আমরা এইটার কাছাকাছি কিছু একটা করছিলাম, ওই যে ইনপুট গ্রুপের মধ্যে যে অনেকগুলো হচ্ছে একটা অ্যাডঅনস বা অনেকগুলো ইনপুটকে আমরা একই লাইনে বসাইতে পারি, বাট সেগুলোর মধ্যে কিন্তু কোনো গ্যাপ থাকতো না। বাট এবার দেখেন, এবার হচ্ছে দুইটা ইনপুটের মাঝখানে কিন্তু বেশ গ্যাপ আছে আর দুইটা একই রোয়ের মধ্যে বসছে। তো এই কাজটাকে আমরা কীভাবে করতে পারি? এই কাজটাকে কিন্তু আমরা অনেকভাবেই করতে পারি। আমরা চাইলে হচ্ছে ডিসপ্লে ফ্লেক্সের মাধ্যমে করতে পারি, ডিসপ্লে গ্রিডের মাধ্যমে করতে পারি। তবে ফর্মের মধ্যে করতে গেলে হচ্ছে আরেকটা নতুন সিস্টেম আছে, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপের অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা দিয়ে যদি আমরা করতে পারি তাহলে হচ্ছে আমাদের মিশন সাকসেস। তাহলে চলেন আমরা দেখে নিই যে কীভাবে আমরা হচ্ছে এই দুইটা ইনপুটকে একই লাইনে পাশাপাশি আমরা বসাইতে পারি। তো এই জন্য হচ্ছে আমি এই কাজগুলোকে রিমুভ করলাম অ্যান্ড জাস্ট আমরা একটা ফর্ম নামে ট্যাগ রাখলাম, যেহেতু আমরা আমাদের ইনপুটটাকে ফর্মের মধ্যেই তৈরি করব। তো এই ফর্মের মধ্যে প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটা ডিপ তৈরি করব। তো আমি একটা এরিয়া বা একটা বাক্স আমি তৈরি করে নিলাম। এবার আমি এই এরিয়া বা এই বাক্সর মধ্যেই আমি সব কিছু করব। তো এই বাক্সের মধ্যে আমরা কি করব, আমরা দুইটা ইনপুট তৈরি করব। কয়টা ইনপুট তৈরি করব? দুইটা ইনপুট তৈরি করব। তো এই জন্য হচ্ছে আমি এইখানে একটা ডিপ বানাবো আর এটার নিচে হচ্ছে আমি আর একটা ডিপ বানাবো, মানে দুইটা ইনপুটের জন্য আমি দুইটা বাক্স আমি তৈরি করলাম। আর এই দুইটা বাক্সর প্যারেন্টকে, এই দুইটা বাক্সর প্যারেন্ট হচ্ছে আমাদের এই ডিপটা। তাহলে এই ডিপের মধ্যে হচ্ছে দুইটা জিনিস আছে আর প্রতিটা জিনিসের মধ্যে হচ্ছে একটা করে ইনপুট থাকবে। সো আমি লিখতে পারি একটা করে ইনপুট আমি তৈরি করতে চাচ্ছি, এটা হচ্ছে জাস্ট টেক্সটের জন্য। আর এখানে আমি একটা করে প্লেস হোল্ডার সেট করতে পারি, প্লেস হোল্ডার যে এটা হচ্ছে ফার্স্ট নেমের জন্য। আর একইভাবে আমাদের এই সেকেন্ড নাম্বার যে ডিপটা আছে, এই সেকেন্ড নাম্বার ডিপের মধ্যে হচ্ছে আমরা একটা ইনপুট তৈরি করব আর ইনপুটের টাইপটা হবে টেক্সট। আর এটার মধ্যে আমরা একটা প্লেস হোল্ডার সেট করব, এখানে লেখা থাকবে হচ্ছে লাস্ট নেম কিছু একটা। তাহলে এখন যদি আমি সেভ করে আমাদের ব্রাউজারে গিয়ে দেখি তাহলে দেখতে পাচ্ছেন দুইটা ইনপুট কিন্তু চলে আসছে। তো এবার আমাদের যে কাজটা করতে হবে, আমাদের বলতে হবে যে এই দুইটা ইনপুট একই রোয়ের মধ্যে থাকবে, একই লাইনের মধ্যে থাকবে। তো এই জন্য আমাদের এই দুইটা জিনিস আছে কার মধ্যে, এই ডিভের মধ্যে। এই ডিভের মধ্যে এখানে একটা ক্লাস দিয়ে আমাদের বলতে হবে যে এটা হচ্ছে একটা রো। আমরা যদিও এখনও জানি না যে কিভাবে রো ইউজ করতে হয়, রোয়ের মিনিং কি, এটা কিভাবে কাজ করে, তারপরও হচ্ছে আমরা দিলাম যে এটা হচ্ছে একটা রো, মানে একটা লাইন। এই সম্পূর্ণ ডিপটা হচ্ছে একটা লাইন। এই একটা লাইনের মধ্যে কি থাকবে, দুইটা কলাম থাকবে, মানে এই যে এখানে দেখেন এই একটা রোয়ের মধ্যে পুরা একটা লাইনের মধ্যে দুইটা কিন্তু কলাম, মানে দুইটা কলামের মধ্যে দুইটা ইনপুট। তো এবার আমাদের কি করতে হবে, এটাকে হচ্ছে একটা কলাম বানাইতে হবে আর এইটাকে একটা কলাম বানাইতে হবে। তো এই জন্য আমরা এই ডিভের মধ্যে একটা ক্লাস দিয়ে বলবো যে কল, কল মানে হচ্ছে কলাম। ওকে, আমরা এখনও কিন্তু জানি না এগুলাকে কীভাবে ইউজ করতে হয়, আমরা কিন্তু সামনে জানবো। আমি যদি আপনাদের দেখাই আমরা কখন জানবো, আমরা হচ্ছে এই মেন ক্যাটাগরি ফর্ম থেকে যখন আমরা বাইরে বের হয়ে, যখন আমরা হচ্ছে এই যে লেআউট নামের যে মেন ক্যাটাগরিটা আছে এইখানে আমরা যখন আসবো, তখন হচ্ছে আমরা এই যে গ্রিড কলাম এগুলোর মধ্যে যখন আসবো, তখন আমরা খুব প্রপারভাবে বুঝতে পারবো যে এই লেআউট, যে এই রো এবং কলামগুলা কিভাবে কাজ করে। আপনি জাস্ট এখন জাস্ট একটা ওভারভিউ হিসেবে আপনি দেখতে পারেন। ওকে, তাহলে আমরা একটা কলাম বানাইলাম, এখন আমাদের প্রয়োজন হচ্ছে আমরা আর একটা কলাম বানাবো। সো এই জন্য আমরা লিখলাম হচ্ছে কল। তাহলে ব্যাপারটা কি হয়েছে দেখেন, প্রথমে আমরা একটা লাইন বা একটা রো তৈরি করলাম যেটার ক্লাস নাম দিলাম হচ্ছে রো, আর এই একটা লাইনের মধ্যে আমরা দুইটা ডিপ তৈরি করলাম বা দুইটা কলাম তৈরি করলাম, এটার নাম হচ্ছে কল, এটা হচ্ছে একটা কল। তাহলে আমরা দুইটা জিনিস তৈরি করলাম। এখন যদি আমরা আমাদের ব্রাউজারে যাই, গিয়ে যদি একটু দেখার চেষ্টা করি, দেখতে পাচ্ছেন ওয়াও,
আমাদের এই দুইটা জিনিস কিন্তু দুইটা কলামে কিন্তু কনভার্ট হয়ে গেছে, বাট আমাদের এই ফর্মগুলা কিন্তু দেখতে ভালো লাগতেছে না, মানে ইনপুটটা। এটাকে একটু স্মার্ট করতে চাইলে, একটু ডিজাইন করতে গেলে আমাদের কি করতে হবে, এই যে ইনপুটটা আছে না, এই ইনপুটের মধ্যে হচ্ছে যে কোনো একটা জায়গায় গিয়ে আমাদের একটা ক্লাস কল করতে হবে, আর আমাদের বলতে হবে যে এটা হচ্ছে একটা ফর্মের কন্ট্রোল। এগুলো কিন্তু আমরা জানি যে কীভাবে এটাকে ধরি স্মার্ট করতে হয়, ডিজাইন করতে হয়। সো এখানে আমি লিখে দিব ক্লাস, এটাও হচ্ছে ফর্ম কন্ট্রোল। তাহলে কিন্তু এটা অনেক স্মার্ট দেখাবে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু লাগতেছে। তাহলে এবার দেখেন, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের যে ইনপুট আর এটা হচ্ছে আমাদের ইনপুট, এই দুইটা কিন্তু সেম টু সেম হয়ে গেছে। ওকে, আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি, আর না বুঝলেও কোনো প্রবলেম নাই, আমরা যখন লেআউট ক্যাটাগরিতে যাব তখন কিন্তু আমরা খুব ভালোভাবেই বুঝতে পারবো। ওকে, তো ওকে এটা গেল। আমি যদি স্ক্রোল করে নিচের দিকে যাই, এখানে দেখতে পাচ্ছেন গাটার নামের হচ্ছে একটা টপিক আছে। সো এই গাটারটা কি কাজ করে? এই গাটারটা হচ্ছে আসলে আমাদের কিছু স্পেস দিয়ে দেয়। ধরেন এই যে আমাদের এই দুইটা ইনপুট আছে না, এই দুইটা ইনপুটের মধ্যে এই যে এখানে যে স্পেসটা আছে, এই যে দুইটার মাঝখানে যে গ্যাপটা আছে, এই গ্যাপটাকে আমি হচ্ছে একটু কমাইতে চাইতেছি। এই কাজটা আমি কীভাবে করতে পারি? সো এই কাজটাকে একটা ইজিভাবে করার একটা সিস্টেম হচ্ছে গাটার দিয়ে। তাহলে দেখেন আমাদের এই দুইটা ইনপুট যা আছে, এই দুইটা ইনপুটের মাঝখানে আমরা গ্যাপটাকে একটু কমাইতে চাইতেছি। তাহলে এই দুইটা জিনিস আছে কার মধ্যে? এই ডিভির মধ্যে। সো এই রোয়ের মধ্যে, এই রোয়ের যে ক্লাসটা আছে না, এই রোয়ের ক্লাসের মধ্যে হচ্ছে আমরা স্পেস দিয়ে বলবো যে জি, জি ফর হচ্ছে গাটার, গাটারকে শর্টভাবে জিতে হচ্ছে বলা হচ্ছে। সো আমরা জি মানে হচ্ছে গাটার কতর মতো দিতে পারবো, আমরা হচ্ছে জিরো থেকে ফাইভ পর্যন্ত দিতে পারবো, দেখতে পাচ্ছেন। সো এখান থেকে যদি আমি বলি যে আমি দুইয়ের মতো একটা গ্যাপ বা একটা গাটার আমি দিতে চাচ্ছি, তাহলে আপনি দেখবেন এখানে যদি রিলোড করি তাহলে দেখতে পাচ্ছেন এটার স্পেসটা কিন্তু কমে গেছে। আর আমি যদি বলি যে আমি গ্যাপটাকে ওয়ানের মতো দিব, তাহলে কিন্তু আরও কমে যাবে, আমরা জানি, দেখতে পাচ্ছেন। আমি যদি বলি এটাকে আমি ফাইভের মতো দিব, তাহলে কিন্তু অনেকখানি গ্যাপ পেয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তো আমরা এই দুইটা জিনিস মানে দুইটা কলামের মাঝখানের যে গ্যাপটা, সেটাকে আমরা গাটারের মাধ্যমে কিন্তু আমরা বলে দিতে পারি যে আমরা কত করতে যাচ্ছি। এটা যে শুধুমাত্র ইনপুটের ক্ষেত্রে আমরা দিতে পারবো এমন না, আমরা যে কোনো জিনিসের বেলায় আমরা এই গাটারটাকে ইউজ করতে পারবো, যেটা আমরা সামনেই শিখবো। তো আপনি জাস্ট ওভারভিউ হিসেবে জেনে রাখেন যে গাটারটাকে দিয়ে কি করা হয়, দুইটা কলামের মাঝখানে বা তিনটা কলামের মাঝখানে, চারটা, পাঁচটা, দশটা কলামের মাঝখানে কি করা হয়, গ্যাপ দেওয়া হয়। ওকে, তো এটার নিচে যদি আমি যাই, এখানে আপনি একটা কমপ্লেক্স টাইপের হচ্ছে একটা ফর্ম দেখতে পারবেন, দেখতে পাচ্ছেন। আমাদের এই ভিডিওর আসল উদ্দেশ্য হচ্ছে আমরা এই ফর্মটাকে ধরে বানাবো বা আমরা ডিজাইন করব। তো এই কমপ্লেক্স ফর্মের মধ্যে কি আছে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, দেখতে পাচ্ছেন প্রথমে হচ্ছে একটা ইমেইলের জন্য একটা ইনপুট আছে এবং এই টেক্সটের সঙ্গে লেবেলিং করা আছে, যে এখানে ক্লিক করলে আমাদের ইনপুটটা ফোকাসে আসতেছে। এরপর হচ্ছে এখানে একটা ইনপুট আছে, তারপর হচ্ছে এখানে একটা লেবেলিং টেক্সট, এই দুইটা কি করছে, একই লাইনে পাশাপাশি বসছে, একটা রোয়ের মধ্যে দুইটা কলাম হবে, এই টাইপের কিছু একটা। আর এটার নিচে দেখতে পাচ্ছেন এই যে অ্যাড্রেসের জন্য হচ্ছে একটা ইনপুট আছে, আর এই ইনপুটটা কিন্তু একটা লাইনের মধ্যে সে একাই বসছে। সো এটা কিন্তু আমরা তৈরি করতেই পারি, এর আগেও আমরা করছি। এটার নিচে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস লাইন টু, এটার মধ্যে হচ্ছে একটা ইনপুট আছে, সেটাও হচ্ছে একটা লাইনের মধ্যে সে একাই বসছে। তারপর এটা নিচে দেখতে পাচ্ছেন এইখানে আবার তিনটা জিনিস কিন্তু আছে, এই যে প্রথম হচ্ছে সিটির জন্য একটা ইনপুট, তারপর হচ্ছে চোস টাইপের একটা ফর্ম, তারপর হচ্ছে জিপ টাইপের হচ্ছে একটা ইনপুট কিন্তু আছে, আর এটার নিচে হচ্ছে একটা চেক মি আউট টাইপের একটা চেকবক্স আছে, আর এটার নিচে হচ্ছে একটা বাটন আছে। তাহলে এবার আমরা জাস্ট এই ফর্মটাকে ধরে ডিজাইন করব। আমরা যদি এইটা ডিজাইন করতে পারি, তাহলে কিন্তু আমরা ফর্মের লেআউট সম্পর্কে এক স্টেপ এগিয়ে যাব। তো এই ফর্মটাকে তৈরি করতে গেলে আমি জাস্ট এখান থেকে সব কিছুকে রিমুভ করে দিলাম, আমরা জাস্ট ফর্ম নামের ট্যাগটাকে রাখলাম। তো এবার প্রথমে আমি যে কাজটা করবো, আমরা এখানে গিয়ে দেখবো যে এই সব কিছু আছে কার মধ্যে, একটা ফর্মের মধ্যে। তো এই জন্য হচ্ছে আমরা একটা ফর্ম নামের ট্যাগ নিয়ে নিছি আগে থেকেই। ওকে, তো এরপর হচ্ছে এইটার মধ্যে আমাদের কি করতে হবে, একটা রো তৈরি করতে হবে, মানে একটা লাইন তৈরি করতে হবে। এই একটা লাইনের মধ্যে এখানে দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে ইমেলের জন্য ইনপুট, আর একটা হচ্ছে পাসওয়ার্ডের জন্য ইনপুট। এই দুইটা জিনিস একই লাইনে বসাইতে হবে, যেটা আমরা একটু আগেই তৈরি করছিলাম সেমভাবেই। তো এই জন্য আমরা এখানে কি করব, একটা ডিপ তৈরি করব, আর এই ডিপটাকে বলবো যে এটা হচ্ছে একটা লাইন বা একটা রো, আমরা এইভাবে বলেই দিলাম। তো এবার আমি এটার মাঝখানে হচ্ছে দুইটা জিনিস বানাবো দুইটা ইনপুটের জন্য। সো একটা ডিপ বানাইলাম, আর এটার নিচে হচ্ছে আমরা আরেকটা ডিপ বানাবো। সো এই ডিপটা হচ্ছে আমাদের ইমেইল ইনপুটের জন্য। সো ইনপুটের টাইপটা কী হবে, ইমেইল টাইপের হবে। আর এখানে আমরা হচ্ছে একটা ইনপুট বানাবো, ইনপুটের টাইপটা কী হবে, এটা পাসওয়ার্ড টাইপের জন্য হবে, একটা ইনপুট হবে। তাহলে আমরা কিন্তু এই দুইটা জিনিস বানিয়ে নিলাম, আমরা এখানে গিয়ে দেখবো একটা রিলোড করে। সো দেখতে পাচ্ছেন আমাদের এই যে দুইটা ইনপুট কিন্তু চলে আসছে, বাট এই দুইটা ইনপুটের সঙ্গে কিন্তু একটা লেবেলিং টেক্সটও আছে, বাট আমাদের কিন্তু কোনো লেবেলিং টেক্সট নাই। আর এই দুইটা ইনপুট কিন্তু দেখতে সুন্দর না, এটা কিন্তু স্মার্ট না, আমরা চাইলে এটাকে ধরে কিন্তু স্মার্ট করতে পারি। তো এই জন্য হচ্ছে আমরা এই ইনপুটের মধ্যে একটা করে ক্লাস কল করব, যেটা হচ্ছে ফর্মের
কন্ট্রোল। একইভাবে হচ্ছে আমরা এইখানেও করব এই ইনপুটের সঙ্গেও ক্লাস, এটা হচ্ছে একটা ফর্মের কন্ট্রোল। তাহলে কিন্তু দেখতে অনেক স্মার্ট লাগবে, দেখতে পাচ্ছেন এই টাইপের কিছু একটা হয়েছে। এবার আমাদের কি করতে হবে, লেবেলিং টেক্সট এখানে অ্যাড করতে হবে, যে এই টাইপের ইমেইল আর হচ্ছে পাসওয়ার্ড, যাতে করে এখানে ক্লিক করলো যাতে আমাদের ইনপুটটা ফোকাসে আসে। তো এইগুলো কিন্তু আমরা এর আগেও করে আসছি, আমরা কিন্তু জানি। তো আমরা কি করব, ইনপুটের উপরে হচ্ছে একটা লেবেল নামের ট্যাগ নিয়ে নিব, আর এটার মধ্যে আমরা কিছু একটা লিখে দিব যে ইমেইল, আর এই যে ফরের মধ্যে আমরা কিছু একটা লিখব যে ফর ইমেইল, আর এটাকে আমরা এখান থেকে কপি করব। কপি করে আমাদের যে ইনপুটটা আছে, ইনপুটের মধ্যে যে কোনো একটা জায়গায় হচ্ছে আমরা একটা আইডি কল করব। সো একটা আইডি, এই আইডির মধ্যে আমরা এই লেবেলের ফরের মধ্যে আমরা যেটা লিখছি সেটা আমরা জাস্ট এখানে দিয়ে দিব। তাহলে কিন্তু এটার সঙ্গে এটার একটা লেবেলিং হয়ে যাবে। আর এই লেবেল ট্যাগের মধ্যে হচ্ছে আমরা একটা ক্লাস কল করব, এটা হচ্ছে ফর্মের একটা লেবেল, সেটাও আমরা বলে দিব। ওকে, তো একই কাজটা আমরা হচ্ছে এই ইনপুটের সঙ্গেও করব। এখানে গিয়ে হচ্ছে আমরা একটা লেবেল নামের ট্যাগ নিব, আর এখানে আমরা লিখব যে এটা হচ্ছে পাসওয়ার্ড, আর এই ফরের মধ্যে আমরা কিছু একটা লিখব যে ফর পাস কিছু একটা, আপনি এখানে যে কোনো নামই লিখতে পারেন। এরপর হচ্ছে আমি এটাকে কপি করে এই ইনপুটের মধ্যে একটা আইডি আমরা কল করব, আর এইটার মধ্যে আমরা এটাকে পেস্ট করে দিব। আর এই লেবেল ট্যাগের মধ্যে হচ্ছে আমরা একটা ক্লাস নিয়ে নিব, যে ক্লাস এটা হচ্ছে ফর্মের একটা লেবেল। তাহলে কিন্তু এটা দেখতে অনেকটা সুন্দর লাগবে, আর দেখতে পাচ্ছেন আমাদের এই যে লেবেলগুলো কিন্তু চলে আসছে, এখানে ক্লিক করলে কিন্তু আমাদের এটা ফোকাসে আসতেছে। বাট এইটা ডিজাইন করা কিন্তু আসলে আমাদের মূল উদ্দেশ্য না, আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে এই দুইটা জিনিসকে আমরা একই লাইনে পাশাপাশি আনতে পারতেছি কিনা। তো এই দুইটা জিনিসকে একই লাইনে পাশাপাশি আনতে গেলে আমাদের যেটা করতে হবে, আমাদের এই ডিভটা আছে না, এই ডিভের মধ্যে বলতে হবে যে ক্লাস দিয়ে যে এইটা হচ্ছে কল, আমাদের বলতে হবে কল, আর এটাও হচ্ছে একটা কল। সো আমরা এখানে গিয়ে বলবো যে এটা হচ্ছে একটা কল, মানে হচ্ছে কলাম, একটা লাইনের মধ্যে দুইটা কলাম। বাট এই কলামগুলোকে কিন্তু আসলে এইভাবে ইউজ করা হয় না, যে কল কল এইভাবে কিন্তু ইউজ করা হয় না। এই কলামের কিন্তু একটা উইথ আছে, বুটস্ট্র্যাপের ভাষায় এই কলাম সংখ্যা হচ্ছে 12টা। একই লাইনের মধ্যে আপনি সর্বোচ্চ 12টা কলামকে আপনি ইউজ করতে পারবেন, এবং সেই 12টা কলামকে আপনি উইথের মতো চিন্তা করতে পারেন। যে আপনি যদি বলেন যে আপনি পুরো একটা লাইন নিয়ে নেবেন, তাহলে পুরো লাইনটা হচ্ছে 100%, আর বুটস্ট্র্যাপের ভাষায় এই 100%টাকে বলে হচ্ছে 12 কলাম। আপনি যদি এখানে দেখেন এই সম্পূর্ণ লাইনটা হচ্ছে 12 কলাম। সো এই সম্পূর্ণ লাইনটা যদি 12 কলাম হয়, তাহলে এটার অর্ধেক এই পর্যন্ত নিতে চাইলে তাহলে হচ্ছে 6 কলাম, ঠিক আছে। আমি যদি আপনাদের একটু ভালো করে বোঝানোর চেষ্টা করি, ধরেন লেফট থেকে রাইট পর্যন্ত এই পুরা লাইনটা হচ্ছে একটা রো। এই যে আপনি যে বক্সটা দেখতে পাচ্ছেন না, এটাকে আপনি চিন্তা করেন যে এটা হচ্ছে একটা লাইন, একটা সিঙ্গেল লাইন বা একটা সিঙ্গেল রো। এই রো এর মধ্যে বুটস্ট্র্যাপের ভাষায় কলাম থাকে কয়টা? 12টা। আপনি এটাকে একটু মনে রাখবেন যে বুটস্ট্র্যাপের ভাষায় একটা রো এর মধ্যে আপনি সর্বোচ্চ 12টা কলাম আপনি ব্যবহার করতে পারবেন। ওকে, তো এবার আপনার যদি প্রয়োজন পড়ে যে আপনি 12টা কলাম ব্যবহার করবেন না, আপনি এখান থেকে 6টা কলাম ব্যবহার করবেন, ধরেন ফর এক্সাম্পল আপনি 6টা কলাম ব্যবহার করবেন, তাহলে আপনি একটা লাইনের মধ্যে কতটুকু জায়গা পাবেন? তখন আপনি একটা লাইনের মধ্যে যেরকম অর্ধেক জায়গা কিন্তু আপনি পাবেন, 6টা কলামের জায়গা আপনি পাবেন, আর বাকি থাকবে কিন্তু এইদিকে 6টা, এই যে এইদিকে কিন্তু আরও 6টা বাকি থাকবে, ঠিক আছে। তো ধরেন আপনি যদি চান যে আপনি 60টা কলামের জায়গা নেবেন, ধরেন আপনি একটা লাইনের মধ্যে আপনি 60টা কলামের জায়গা নেবেন, তাহলে কিন্তু আপনি জায়গাটাকে যে এতটুকু পাবেন, ঠিক আছে। আর বাকি থাকবে কত? বাকি থাকবে আরও 5 কলামের জায়গা কিন্তু বাকি থাকবে। আবার ধরেন আপনি চাচ্ছেন 8টা কলামের জায়গা আপনি চাচ্ছেন, তাহলে আপনি লিখে দিবেন যে col-8, তাহলে আপনি 8টা কলামের জায়গা পাবেন, আর বাকি থাকবে কত? বাকি থাকবে হচ্ছে 4 কলামের মতো। একইভাবে আপনি ধরেন আপনি যদি বলেন যে আমি পুরা লাইনটাকে আমি নিয়ে নিব, তাহলে আপনি লিখে দিবেন যে col-12। আপনি যদি 12 কলামের জায়গা নিতে চান, আপনি একাই যদি 12 কলামের জায়গা নিতে চান, তাহলে আপনি লিখে দিবেন যে column-12, তাহলে আপনি একটা লাইনের জায়গা কিন্তু পেয়ে যাবেন, মানে 100% উইথটাই আপনি পেয়ে যাবেন। তো এরপর যদি ধরেন আপনি 10টা কলামের জায়গা চাইতেছেন, তাহলে আপনি 10টা কল লিখে তারপর আপনি 10 লিখে দিবেন, আপনি 10টা কলামের জায়গা পেয়ে যাবেন। বাট বাকি থাকবে কত? বাকি থাকবে হচ্ছে 2 কলামের জায়গা কিন্তু আপনার বাকি থাকবে। ওকে, এভাবে যদি বলেন যে আপনি 3 কলামের জায়গা নেবেন, তাহলে কিন্তু আপনার বাকি থাকবে কত? বাকি থাকবে আরও 9 কলাম। তো এটা নিয়ে এখনই আপনার টেনশন করার কোনো দরকার নাই, এগুলো কিন্তু সামনে আমরা খুব ভালোভাবে শিখব। তাহলে আমরা যেহেতু জানলাম যে একটা লাইনের মধ্যে আমরা সর্বোচ্চ 12টা কলাম ব্যবহার করতে পারি, তাহলে এখানে যেহেতু আমাদের 2টা কলাম লাগতেছে, তো আমরা কি করব, আমরা এই যে এটা যে আছে আমাদের এই প্রথম ইনপুটের জন্য হচ্ছে আমরা 6টা কলাম দিয়ে দিব, আর পরের যে ইনপুটটা আছে এটার জন্য হচ্ছে আমরা বাকি থাকতেছে কত, আমরা যখন 6টা কলাম নিতেছি তখন বাকি থাকতেছে কিন্তু আরও 6, তাহলে আমরা কি করব, আমরা এখানে গিয়ে বলবো যে আমরা ওই 6টাকে আমরা নিতে চাচ্ছি, মানে প্রথম 6টাকে এই ইনপুটটা নিয়ে নিল, আর পরের যে 6 কলাম সেটাকে নিয়ে নিল হচ্ছে এই ইনপুট, তাহলে কিন্তু আমাদের কাজ কমপ্লিট। এবার যদি আমরা এখানে গিয়ে একটা রিলোড করি, তাহলে দেখতে পাচ্ছেন ওয়াও,
আমাদের এই দুইটা জিনিস কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখানে চলে আসছে। আর এই যে প্রথম যে ইমেলের জন্য ইনপুট, এটা কিন্তু নিচে 6টা কলামের জায়গা, আর এখানে পাসওয়ার্ডের জন্য যে ইনপুট এইটাও নিচে হচ্ছে 6টা কলামের জায়গা। আর এই দুইজনে কি করছে, 12টা কলামের জায়গা নিয়ে সে একটা রো এর মধ্যে একটা লাইনের মধ্যে কিন্তু বসে পড়ছে। তাহলে এবার দেখেন এদের এইটা আর আমাদের এইটা, এই দুইটা কিন্তু একদম সেম টু সেম হয়ে গেছে। তো এরপর দেখেন এটার নিচে হচ্ছে একটা অ্যাড্রেসের জন্য একটা ইনপুট তারা তৈরি করছে, এবং এটার কলাম হচ্ছে দেখতে পাচ্ছেন যেহেতু সে একটা লাইনের মধ্যে একাই বসছে, তার মানে সে 12 কলামের জায়গা কিন্তু নিয়ে নিছে। তো আমরা চাইলে আমরা কিন্তু এখানে তৈরি করতে পারি, ধরেন আমরা এই যে এই রোটা আছে না, এই রোয়ের বাইরে বের হব, এই রোয়ের বাইরে বের হয়ে এখানে আমরা একটা ডিপ তৈরি করব। সো এটা যে একটা লাইন, এটা যে একটা লাইন, এই জন্য আমাদের বলতে হবে যে এটা হচ্ছে একটা রো, আমরা সম্পূর্ণ রোটাকে নিতে যাচ্ছি, একটা লাইন আমরা নিতে যাচ্ছি। সো এই একটা লাইনের মধ্যে কি থাকবে, একটা ডিপ থাকবে, এবং সেই ডিপের কলাম সংখ্যা কত নেবেন আপনি, আমরা নিব হচ্ছে কল হাইফেন 12। যেহেতু আমি একটা লাইনের মধ্যে আমি একাই বসতে চাচ্ছি, এই জন্য আমি 12টা কলাম আমি একাই নিয়ে নিলাম। তো একাই নিয়ে তারপর হচ্ছে আমি এখানে একটা ইনপুট তৈরি করতে পারি। ইনপুট, ইনপুটের টাইপটা কী হবে, ধরেন আমি টেক্সট টাইপের একটা ইনপুট তৈরি করলাম। আর এই ইনপুটটাকে সুন্দর করতে চাইলে, আচ্ছা তার আগে আমরা আউটপুটটাকে দেখে আসি, দেখতে পাচ্ছেন চলে আসছে। তো এবার আমাদের কি করতে হবে, এইটাকে একটু স্মার্ট দেখাইতে চাইলে আমাদের একটা ক্লাস কল করতে হবে, আর এখানে লিখতে হবে যে ফর্ম কন্ট্রোল, তাহলে কিন্তু দেখতে স্মার্ট লাগবে, সুন্দর লাগবে, দেখতে পাচ্ছেন। তাহলে এবার দেখেন আমরা যখন কল হাইফেন 12 নিলাম, এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ জায়গাটাকে কিন্তু সে নিয়ে নিছে, 12টা কলাম সহই কিন্তু সে একাই নিয়ে নিছে। আমি যদি এখানে গিয়ে বলতাম যে আমি 12 কলামের জায়গা নিব না, আমি 6টার জায়গা নিব, তাহলে কিন্তু সে অর্ধেকে চলে আসবে, দেখতে পাচ্ছেন। আমরা যদি বলি যে না আমরা হচ্ছে 3টার জায়গা নিব, 3টা কলামের জায়গা নিব, তাহলে কিন্তু সে এইখানে চলে আসছে। আর আমরা যদি বলি যে না আমরা 12টার জায়গা নিব, সম্পূর্ণ কলামের জায়গা আমরা একাই নিব, তাহলে কিন্তু সে পুরো জায়গাটাকে ব্লক করে নিয়ে নিছে। তো ওকে, এবার আমাদের কি করতে হবে, এইটার উপরে হচ্ছে একটা লেবেলিং করতে হবে, একটা অ্যাড্রেস লিখে আমাদের লিখতে হবে। তো এই জন্য হচ্ছে আমরা এই ইনপুটের উপরে গিয়ে হচ্ছে একটা লেবেল নামে ট্যাগ নিব, এটা তো আমরা পারি। এর মধ্যে আমরা লিখবো কিছু একটা, যে অ্যাড্রেস কিছু একটা, আর এইখানে হচ্ছে আমরা একটা ফরের মধ্যে কিছু লিখবো, ফর অ্যাড্রেস। আর এটাকে আমরা কপি করে এখান থেকে এই ইনপুটের মধ্যে একটা আইডি আমরা কল করব, যে কোনো একটা জায়গায় আইডিটাকে কল করে এখানে আমরা পেস্ট করে দিব। আর এই লেবেলটাকে আমরা বলবো যে ক্লাস, এটা হচ্ছে একটা ফর্মের হাইফেন লেবেল। তাহলে কিন্তু এখানে একটা লেবেলিং চলে আসছে। আমরা যদি চাই যে একটু মার্জিন দিব, তাহলে আমরা বলতে পারি যে এই যে আমাদের যে লাইনটা আছে, এই লাইনের এমটি উপরের দিকে হচ্ছে আমরা 3-এর মতো একটা মার্জিন দিতে চাচ্ছি, তাহলে কিন্তু এই যে এটার মাঝখানে একটু গ্যাপ চলে আসছে। তাহলে ওকে, আমাদের কিন্তু এইটা ডিজাইন করা কিন্তু কমপ্লিট হইলো। এরপর আমাদের কি আছে, আরেকটা আছে যে অ্যাড্রেস 2, অ্যাড্রেস লাইন 2। তো এইটার জন্য আমরা যে কাজটা করতে পারি, এইটা কি আমরা হুবহু কপি করতে পারি, নিচের দিকে কপি করলাম, কপি করে হচ্ছে আমরা এটাকেও 12টার জায়গা নিব, আর এখানে হচ্ছে অ্যাড্রেস, জাস্ট অ্যাড্রেস না লিখে আমরা অ্যাড্রেস লাইন 2 লিখে দিলাম। তাহলে কিন্তু এখানে অ্যাড্রেস লাইন 2 এর জন্য কিন্তু একটা জায়গা চলে আসছে। আর আমরা চাইলে এটার মাঝখানে হচ্ছে একটা প্লেস হোল্ডারও কিন্তু আমরা সেট করতে পারি। এই যে আমাদের প্রথম যেটা ইনপুট, এই প্রথম ইনপুটের মধ্যে হচ্ছে আমরা যে কোনো একটা জায়গায় গিয়ে একটা প্লেস হোল্ডার আমরা সেট করতে পারি। কিছু একটা লিখতে পারি যে শেরপুর, তারপর হচ্ছে 2100, আমি আমার অ্যাড্রেসটাকে দিয়ে দিলাম। তারপর হচ্ছে সেকেন্ড নাম্বার যে ইনপুট, এখানে গিয়ে আমরা বলতে পারি যে যে কোনো একটা জায়গায় একটা প্লেস হোল্ডার দিয়ে, প্লেস হোল্ডার, এখানেও আমরা কিছু একটা লিখতে পারি যে শেরপুর কিছু একটা 2100। ওকে, জাস্ট আমরা এমনিতে একটা লিখে দিলাম, দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চলে আসছে। তো এইটার নিচে কি আছে, এটার নিচে দেখতে পাচ্ছেন যে এখানে 3টা জিনিস আছে, 3টা ইনপুট আছে একই লাইনে, ঠিক আছে। এই যে একটা, তারপর হচ্ছে চোস টাইপের একটা ফর্ম আছে, এইদিকে হচ্ছে একটা ইনপুট আছে। তো এবার আমাদের এইটাকে তৈরি করতে হবে। তাহলে এইটা তৈরি করার আগেই আপনাকে কিন্তু ভাবতে হবে, আপনি একটা জিনিস দেখার সঙ্গে সঙ্গে আপনি চিন্তা করে নেবেন যে এটাকে আমরা কীভাবে তৈরি করতে পারি। তো এখানে দেখেন এটা সম্পূর্ণটা হচ্ছে একটা লাইন, এই একটা লাইনের মধ্যে তারা কি করছে, এখানে হচ্ছে এই যে প্রথম যে ইনপুট, এটা একটু দেখতে বড়, তার মানে এটার সাইজটাকে তারা নিয়ে নিছে হচ্ছে কলাম 6-এর মতো। এটা যেহেতু দেখতে একটু বড়, তো এই জন্য হচ্ছে এই ইনপুটটাকে তারা কি করছে, কলাম 6-এর মতো। এই ইনপুটটা দেখতে যেহেতু একটু বড়, তো এই জন্য হচ্ছে 6টা কলামের জায়গা কিন্তু সে একাই নিয়ে নিছে, যেহেতু একটু বড়। তো এই যে স্টেটের জন্য যেটা আছে, এই যে চোস ফর্মের জন্য যেটা, এটা যেহেতু এটার তুলনায় একটু ছোট, তো এই জন্য হচ্ছে এটার যে কলামের সাইজ সেটা হচ্ছে ধরেন 4-এর মতো কিছু একটা নিয়ে নিছে। তাহলে হচ্ছে কি, এখানে 6 আর এখানে হচ্ছে 4, তাহলে হচ্ছে 10, বাকি থাকে কত, 2। আর এই যে এইটার জন্য হচ্ছে 2টা কলামের জায়গা তারা নিয়ে নিছে। তাহলে কিন্তু এইভাবে কিন্তু আমরা একটা হিসাব করতে পারি। তো ধরেন আমরা যদি এখানে গিয়ে বলি, এটার নিচে আমরা প্রথমে হচ্ছে একটা লাইন তৈরি করব। এই যে আমাদের এই রোটা আছে না, একটা লাইন, একটা লাইন তো চলে গেছে, এই যে আর একটা লাইন। তো এই লাইনের নিচে হচ্ছে আমরা প্রথমে একটা লাইন তৈরি করব। সো আমি এখানে গিয়ে বলবো যে এটা হচ্ছে একটা রো, মানে হচ্ছে একটা লাইন। তো এবার এই লাইনের মধ্যে হচ্ছে আমি 3টা জিনিস তৈরি করব, ডিপ 1, তারপর হচ্ছে ডিপ 2, আর এটার নিচে হচ্ছে ডিপ 3।
ওকে তিনটা জিনিস আমরা তৈরি করলাম, যে ডিপ ওয়ান, তারপর হচ্ছে ডিপ টু, সরি ডিপ টু, তারপর হচ্ছে ডিপ থ্রি। এবার আমাদের এখানে তো এই একটা লাইনের মধ্যে কয়টা কলামের জায়গা থাকে, বারোটা কলামের জায়গা থাকে আমরা জানি। তো এই জন্য আমরা প্রথম যেটা আছে, প্রথমটা যেহেতু একটু বড় দেখাবে, তো এই জন্য হচ্ছে এইটার যে কলাম সেই কলামের সাইজটাকে আমরা বলে দিতে পারি যে আমরা ছয়ের মতো একটা কলাম দিতে চাচ্ছি। তাহলে বাকি থাকতেছে কত? আমরা যদি একটা লাইনের মধ্যে ছয়টা কলাম একজনকেই দিয়ে দিই, তাহলে কিন্তু বাকি থাকবে আরও ছয়ের কলাম, তাহলে কিন্তু বাকি থাকবে আরও ছয়টা কলাম। তো এই ছয়টা কলাম হচ্ছে এই দুইজনকে আমরা ভাগ করে দিব। এই মাঝখানের যে ব্যক্তি, এই মাঝখানের ব্যক্তিটাকে আমরা বলবো যে তুমি যেহেতু একটু বড়, লাস্টেটার চাইতে একটু বড়, তো এই জন্য হচ্ছে তোমার সাইজটাকে দিব হচ্ছে আমরা কল হাইফেন হচ্ছে ফোরের মতো। আর এই যে লাস্টটাকে বলবো যে তুমি যেহেতু একদম ছোট, তো এই জন্য হচ্ছে তোমাকে আমরা দিব কল হাইফেন টুয়ের মতো একটা জায়গা। তাহলে কিন্তু এই যে দেখেন, প্রথমটা হচ্ছে ছয়, আর পরটা হচ্ছে চার, ছয় চারে দশ, আর এখানে হচ্ছে দুই, তাহলে দশ আর দুই হচ্ছে বারো। তাহলে কিন্তু আমরা একটা লাইনের মধ্যে বারোটা কলামের জায়গা কিন্তু আমরা নিয়ে নিছি। তো এবার আমরা বলতে পারি যে এই ছয় নাম্বার যে কলাম, মানে ছয়টা কলামের জায়গা যে নিছে, এখানে আমরা কী তৈরি করতে চাচ্ছি? এখানে আমরা একটা ইনপুট তৈরি করতে চাচ্ছি, এবং সেটা হচ্ছে টেক্সটের জন্য কিছু একটা আমরা লিখে দিলাম। আর এটার মধ্যে হচ্ছে আমরা একটা প্লেস হোল্ডার সেট করতে পারি, যে প্লেস হোল্ডার, আর এখানে আমরা লিখতে পারি যে অ্যাড্রেস। আর এখানে আমরা এই ইনপুটটাকে সুন্দর দেখানোর জন্য একটা ক্লাস দিয়ে আমরা বলতে পারি যে এটা হচ্ছে একটা ফর্মের কন্ট্রোল। ওকে, তাহলে কিন্তু এটা হয়ে গেল। আর এটার উপরে হচ্ছে আমরা একটা লেভেল দেখাবো, সো এই জন্য আমরা একটা লেভেল নামে ট্যাগ নিয়ে নিব। আর এটার মধ্যে আমরা কিছু একটা দেখাইতে পারি, এখানে তারা কী দেখাইছে? সিটি দেখাইছে। আচ্ছা, এই জন্য আমরা লিখতে পারি যে সিটি। আর এখানে আমরা অ্যাড্রেস না লিখে আমরা বলতে পারি প্লেস হোল্ডারের মধ্যে যে এটা হচ্ছে সিটি। আর এই যে লেভেলের সঙ্গে আমাদের ইনপুটের একটা কানেকশন করতে হবে, তো এই জন্য আমরা এই লেভেলের ফরের মধ্যে কিছু একটা লিখবো যে ফর সিটি কিছু একটা। এটাকে আমরা কপি করবো এখান থেকে, কপি করে হচ্ছে আমাদের ইনপুটের মধ্যে একটা আইডি আমরা কল করবো। সো একটা আইডি, আইডির মধ্যে আমরা এটাকে পেস্ট করে দেবো। আর এই লেভেলটাকে আমরা একটা ক্লাস দিয়ে বলবো যে এটা হচ্ছে ফর্মের একটা লেভেল। তাহলে কিন্তু এটা আমাদের হয়ে গেল। তো এরপর আমরা যদি এখানে গিয়ে দেখি যে এটা আসছে কিনা, একটা রিলোড করলাম, দেখতে পাচ্ছেন যে আমাদের সিটির জন্য ছয়টা কলামের জায়গা নিয়ে কিন্তু সে চলে আসছে। তো এরপর আমাদের কী তৈরি করতে হবে? স্টেট তৈরি করতে হবে, এখানে হচ্ছে ফর্ম একটা তৈরি করতে হবে, যে চোজ টাইপের একটা ফর্ম। এটা কিন্তু আমরা অলরেডি দেখে আসছি, এই যে আমরা সিলেক্ট ক্যাটাগরির মধ্যে কিন্তু দেখে আসছি। তো চলেন আমরা আরেকবার তৈরি করে নিই। তো এই জন্য হচ্ছে আমরা এই ডিভের মধ্যে গিয়ে, যেহেতু হচ্ছে আমরা একটা সিলেক্ট টাইপের একটা জিনিস তৈরি করব, তো এই জন্য হচ্ছে আমরা সিলেক্ট নামের যে ট্যাগ সেটাকে আমরা নিয়ে নিলাম, এখান থেকে নেম আর আইডি আমরা রিমুভ করলাম। সো সিলেক্ট ট্যাগটার মধ্যে আমরা কী করব, অপশন নামের ট্যাগ আমরা নিব। আর এই অপশন ট্যাগের মধ্যে আমরা কিছু একটা লিখতে পারি, যে কিছু একটা ধরেন ওয়ান, তারপর কপি করলাম টু, তারপর হচ্ছে টু, কপি করলাম হচ্ছে থ্রি, কপি করলাম হচ্ছে ফোর। এখানে তো আসলে ওয়ান টু থ্রি ফোর লিখা না, এখানে হচ্ছে স্ট্যাটের জন্য, তো আপনার স্ট্যাটের নামগুলো লিখে নেবেন। আমি জাস্ট ওয়ান টু থ্রি ফোর দিলাম। আর এখানে আমরা ডিফল্টভাবে দেখাইতে চাইতেছি, ধরেন এই যে এখানে আমরা বলবো যে স্টেট কিছু একটা, এটাকে আমরা ডিফল্টভাবে দেখাইতে চাইতেছি। তো এই জন্য হচ্ছে আমরা এখানে একটা সিলেক্টেড টাইপের একটা অ্যাট্রিবিউট আমরা দিয়ে দিলাম। তাহলে কিন্তু আমাদের এখানে একটা ফর্ম চলে আসবে। আমি যদি রিলোড করি, দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু এখানে চলে আসছে, বাট এই যে ফর্মটা কিন্তু আসলে দেখতে সুন্দর না। তো এই জন্য আমাদের এই যে সিলেক্টটা আসে না, এখানে একটা ক্লাস দিয়ে বলতে হবে যে এটা হচ্ছে ফর্ম। এই সিলেক্টের জন্য আমাদের দিতে হয় আসলেই ফর্ম সিলেক্ট, এইটা আমাদের দিতে হয়, এই ক্লাসটা দিতে হয়, তাহলে কিন্তু এটা সুন্দর লাগবে। দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু একটা ডাউন অ্যারো টাইপের কিন্তু বাটন চলে আসছে। তো এবার আমাদের যেটা করতে হবে, আমাদের হচ্ছে এটার উপরে একটা লেবেলিং আমাদের করতে হবে। আচ্ছা, এটার মধ্যে আমরা স্টেট না লিখে আমরা বলতে পারি যে এটা হচ্ছে চুজ, ঠিক আছে? আমরা চুজটাকে লিখে দিলাম, তাহলে এখানে চুজটা শো করতেছে। আর এখানে আমরা চুজ লিখে ডট 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 দিতে পারি, তাহলে কিন্তু এটাও এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন এটার উপরে আমরা এখন একটা লেবেলিং করব। তো এই সিলেক্টের উপরে গিয়ে হচ্ছে আমরা একটা লেবেল নামের ট্যাগ নিব, আর এটার মধ্যে আমরা লিখতে পারি যে এটা হচ্ছে স্টেট। আর এখানে ফরের মধ্যে আমরা কিছু একটা লিখতে পারি যে ফর স্টেট কিছু একটা। আর এটাকে আমরা এখান থেকে কপি করব, কপি করে হচ্ছে সিলেক্টের মধ্যে যাব। সিলেক্টের মধ্যে যে কোনো একটা জায়গায় গিয়ে আমরা একটা আইডি নিব, এই আইডির মধ্যে আমরা এটাকে কানেকশন করে দিব। তারপর হচ্ছে এই যে লেবেলটা যা আছে, এখানে ক্লাস দিয়ে বলবো যে এটা হচ্ছে ফর্ম হাইফেন লেবেল। তাহলে কিন্তু এটা দেখতে একটু সুন্দর লাগবে। আমি যদি রিলোড করি, দেখতে পাচ্ছেন এই যে আমাদের কিন্তু এটার জন্য এই টাইপের কিন্তু একটা সিলেক্ট টাইপের ফর্ম কিন্তু তৈরি হয়ে গেছে। তো এটার পরে কী আছে? এখানে হচ্ছে জিপ টাইপের একটা জিনিস আছে। তো এই জন্য আমরা করতে পারি, আমরা কিন্তু এটার নিচে দুইটা কলামের জায়গা কিন্তু রেখেই দিছি। তো এখানে গিয়ে হচ্ছে আমরা একটা ইনপুট তৈরি করতে পারি, এখানে আমরা টাইপটাকে বলে দিব টেক্সট টাইপের একটা ইনপুট আমরা তৈরি করতেছি। আর এইখানে হচ্ছে এটাকে একটু সুন্দর দেখাইতে গেলে আমরা যেটা করব, একটা ক্লাস কল করব, আর এটা হচ্ছে ফর্ম হাইফেন কন্ট্রোল। তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে, এটা এখানে চলে আসার কথা, দেখতে পাচ্ছেন। এটার উপরে আমরা একটা লেবেলিং করে দিব। তো এই জন্য হচ্ছে আমরা এখানে একটা লেবেল নামের ট্যাগ নিব, আর এখানে আমরা বলবো যে এটা হচ্ছে জিপ, ঠিক আছে? আর এটার সঙ্গে এটার একটা কানেকশন করব যে ফর জিপ। আর এটাকে আমরা এখান থেকে কপি করব, কপি করে হচ্ছে আমরা এইখানে ইনপুটের মধ্যে একটা আইডি আমরা নিব।
সো আইডি, এটার মধ্যে আমরা এটাকে পেস্ট করলাম। আর এই লেভেলটাকে আমরা বলবো ক্লাস দিয়ে, যেটা হচ্ছে ফর্ম লেভেল, তাহলে দেখতে একটু সুন্দর লাগবে। রিলোড করলাম, দেখতে পাচ্ছেন এই যে চলে আসছে। তো এখন আমরা আরেকটা কাজ করতে পারি, এগুলা কিন্তু আমাদের এই যে উপরের যে ইনপুট এটার সঙ্গে কিন্তু লাগালাগি করে আছে। তো এই জন্য হচ্ছে আমরা এইটার উপরে একটা এমটি মার্জিন টপ দিতে পারি। ধরেন আমরা 3 মতো একটা মার্জিন টপ আমরা দিলাম, তাহলে আচ্ছা জাস্ট এইটার মধ্যে দিলে হবে না, আমাদের যেটা করতে হবে এই সব কিছু, এই যে আমাদের এই যে 2টা কলামের জায়গা, 4টা কলামের জায়গা, তারপর হচ্ছে 6টা কলামের জায়গায় 3টা জিনিস আছে কার মধ্যে, এই ডিভের মধ্যে। সো এই ডিভের মধ্যে গিয়ে আমাদের বলতে হবে এমটি উপরের দিকে আমরা মার্জিন 3 মতো দিতে যাচ্ছি। তাহলে কিন্তু এই যে উপর থেকে একটু নিচের দিকে কিন্তু নেমে গেছে। তাহলে এবার দেখেন, এবার আমাদের এগুলা আর এদের এইটা, এ দেখেন একদম কিন্তু সেম টু সেম হয়ে গেছে। এবার আমাদের জাস্ট কি করতে হবে, এখানে হচ্ছে চেক মি আউট টাইপের একটা চেকবক্স তৈরি করতে হবে, আর এটার নিচে হচ্ছে একটা বাটন তৈরি করতে হবে, তাহলেই কিন্তু আমাদের কাজ কমপ্লিট। তো আমরা কিন্তু জানি যে কিভাবে চেকবক্স টাইপের হচ্ছে জিনিস তৈরি করতে হয়। তো আমরা কি করব, আমরা হচ্ছে এইটার নিচে যাব। এইটার নিচে গিয়ে আমরা চাচ্ছি যে এখানে দেখেন আমাদের এই যে এইটা, এই চেক মি আউট যে চেকবক্সটা আছে এইটা ডান দিকে কিন্তু আর কেউ নাই, তার মানে সে একাই একটা লাইনের মধ্যে বসছে। তার মানে আমাদের প্রথমে একটা লাইন তৈরি করতে হবে। তো এই জন্য একটা লাইন তৈরি করতে গেলে আমরা একটা ডিপ নিলাম, আর এই ডিপটাকে আমরা বলবো ক্লাসের রো। তার মানে আমাদের একটা লাইন বা একটা রো কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। তো এবার আমি এখানে আরেকটা ডিপ নিব, আমরা বলবো যে এই লাইনের মধ্যে আমাদের এই ডিপটা, এই লাইনের মধ্যে আমাদের এই ডিপটা কয়টা কলামের জায়গা নেবে। আমি চাচ্ছি এই লাইনের মধ্যে এই ডিপটা হচ্ছে কল হাইফেন 12টা কলামের জায়গা নিবে, তার মানে সে এই লাইনের মধ্যে একাই বসবে, আর কাউকে বসতে দিবে না। তাহলে আমরা এটা করলাম। তো এটা করার পর আমরা হচ্ছে একটা ইনপুট তৈরি করব, যেটা হচ্ছে চেকবক্স টাইপের একটা ইনপুট হবে। তাহলে কিন্তু আমাদের ইনপুটটা এখানে চলে আসবে, রিলোড করলাম, দেখতে পাচ্ছেন এই যে চলে আসছে। তো এটাকে ধরে একটু স্মার্ট দেখাইতে হবে। তো এই জন্য হচ্ছে আমরা এখানে গিয়ে একটা ক্লাস দিয়ে বলবো যে এটা হচ্ছে ফর্ম হাইফেন চেক ইনপুট, ঠিক আছে, চেক হাইফেন ইনপুট। তাহলে কিন্তু এটা একটু স্মার্ট দেখাবে। আমি যদি এখানে গিয়ে রিলোড করি, দেখতে পাচ্ছেন একটু স্মার্ট দেখাইছে। এবার এটার সঙ্গে একটা লেবেলিং করতে হবে। সো লেবেলিং করতে চাইলে আমরা চাইলে এটা নিচে দিতে পারি বা উপরে দিতে পারি। আমরা এখানে একটা লেবেল নামের ট্যাগ নিব, আর এখানে বলবো যে চেক মি আউট কিছু একটা, আর এটার সঙ্গে আমরা এটার একটা কানেকশন করবো যে ফর চেক কিছু একটা লিখে দিলাম। আর এটাকে হচ্ছে আমরা কপি করলাম, কপি করে এই ইনপুটের মধ্যে একটা আইডি আমরা নিব, তারপর এটার মধ্যে আমরা পেস্ট করে দিব। আর এই লেভেলটাকে আমরা একটা ক্লাস দিয়ে বলবো যে এটা হচ্ছে ফর্ম হাইফেন চেক হাইফেন লেভেল। ওকে, তাহলে কিন্তু এটা একটু দেখতে সুন্দর লাগবে, দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু চলে আসছে। এবার আমরা যদি এখানে ক্লিক করি, এটা কিন্তু ফোকাসে আসতেছে। তো এবার আমাদের আরেকটা কাজ করতে হবে, আমাদের এই সব কিছু হচ্ছে এই ডিভের মধ্যে আছে, এই ডিভের মধ্যে গিয়ে আমরা আরেকটা ক্লাস কল করতে পারি, যে সরি ক্লাস না, এটা হচ্ছে ফর্ম হাইফেন চেক, ঠিক আছে। এই ডিপটা হচ্ছে ফর্ম চেকের জন্য, এটা আমরা বুঝাই দিলাম, তাহলে কোনো চেঞ্জ আপনি দেখতে পারবেন না, বাট এটা দিয়ে দেওয়া ভালো। এবার এটা কিন্তু উপরের দিকে উঠে গেছে, আমরা চাইলে এটাকে একটু নামাইতে পারি। এই লাইনটা যে আছে এই লাইনের মধ্যে আমরা গিয়ে বলতে পারি এমটি, আমরা 4 মতো নিচের দিকে নামাইতে চাইতেছি। তাহলে কিন্তু এটা অনেকটা নিচে নেমে গেছে। এবার আমাদের কী করতে হবে, এটার নিচে হচ্ছে জাস্ট একটা বাটন আছে, তো আমাদের একটা বাটন তৈরি করতে হবে। আমরা তো জানি যে কীভাবে বাটন তৈরি করতে হয়। তো এই জন্য হচ্ছে আমরা এখানে একটা ডিপ তৈরি করলাম। সো একটা ডিপ নিলাম, তারপর এটাকে আমরা বলবো একটা ক্লাস দিয়ে যে এটা হচ্ছে একটা নতুন লাইন, একটা রো, আর এই রোর মধ্যে হচ্ছে আমি একটা ডিপ নিব। আর এটা কয়টা কলামের জায়গা নিবে, এই নিবে হচ্ছে 12টা কলামের জায়গা নিবে, সে একাই বসবে এখানে। সো এই জন্য হচ্ছে আমি 12টা কলামের জায়গা নিয়ে নিলাম। তো এরপর আমি এটার মধ্যে হচ্ছে একটা বাটন বানাবো। সো বাটন, বাটনের টাইপটা কী হবে, সাবমিট টাইপের একটা বাটন হবে। আর এটার মধ্যে আমরা কী লিখাবো, এটা লিখবো হচ্ছে সাইন আপ কিছু একটা। তাহলে কিন্তু এখানে এই বাটনটা চলে আসবে, দেখতে পাচ্ছেন। বাটনটাকে ধরে আমরা একটু স্টাইল করব, আমরা জানি কীভাবে স্টাইল করতে হয়। ক্লাস, এটা একটা বিটিএন, বিটিএনের কালারটা কী হবে, প্রাইমারি কালার হবে। দ্যাটস ইট, আমরা এটা লিখলাম, লিখে হচ্ছে আমরা এখানে গিয়ে রিলোড করব, দেখতে পাচ্ছেন চলে আসছে। এটাকে আমরা একটু ধরে মার্জিন দিয়ে উপরে নিচে করতে পারি। সো এখানে গিয়ে আমরা বলতে পারি যে এমটি, উপরের দিকে হচ্ছে আমি 4 মতো একটা মার্জিন দিব, তাহলে কিন্তু এটা একটু নিচে নেমে যাবে, দেখতে পাচ্ছেন। ওকে, তাহলে এবার দেখেন এটা হচ্ছে আমাদের আর এটা হচ্ছে বুটস্ট্র্যাপ আলাদের। এই দুইটা ফন্ট কিন্তু একদম এ টু জেড হুবহু কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। বাট এইখানে কিন্তু আমি আপনাদের বোঝানোর পারপাসে হচ্ছে আমি প্রতিটা জায়গার মধ্যে কিন্তু আমি একটা করে নতুন লাইন তৈরি করছি। তো আসলে কিন্তু এভাবে করা হয় না। এটাকে কিভাবে করা হয়, এই সব কিছু এখানে এই ফর্মের মধ্যে যা কিছু আছে এই সব কিছুকে একটা ডিভের মধ্যে রাখা হয়, এবং সেই ডিভের নামটা দেওয়া হয় হচ্ছে রো। ওকে, ধরেন এই যে আমি যদি আপনাদের দেখাই, এই ফর্মের নিচে হচ্ছে আমি একটা ডিপ তৈরি করলাম। আচ্ছা, তার আগে আমি যে কাজটা করতে পারি, আমি যে এইখান থেকে এই সব কিছুকে সিলেক্ট করে হচ্ছে আমি
কন্ট্রোল এক্স মেরে আমি কাট করলাম, জাস্ট ফর্ম নামে কিন্তু ট্যাগটা আছে। তো এখানে তারা কি করে, একটা ডিভ নামে ট্যাগ নিয়ে নেয়, আর এইখানে এটাকে তারা বলে যে এটা হচ্ছে একটা লাইন বা একটা রো। সো এই একটা রো এর মধ্যে হচ্ছে তারা এই সব কিছুকে হচ্ছে পেস্ট করে দেয়। সো আমি যদি এখানে সব কিছুকে পেস্ট করে দেই, তাহলে দেখতে পাচ্ছেন এবার আমাদের সব কিছু কিন্তু আমাদের এই ডিভের মধ্যে, এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই ডিভের মধ্যে সব কিছু। তো এই একটা রো এর মধ্যে যেহেতু আমাদের এই সব কিছু আছে, তাহলে এখানে আমাদের নতুন করে আর রো নেওয়ার কোনো প্রয়োজন নাই। এই যে রো নামের যে ডিভ, এটাকে আমরা এখান থেকে ক্লোজ করতে পারি। সো ক্লোজ করলাম, এই যে এটা ল্যাসটাকে আমরা এখান থেকে ক্লোজ করে দিলাম, আর এটাকে হচ্ছে আমরা একটু উপরে উঠাই নিলাম। আর এখানে গিয়ে দেখবো যে এটা হচ্ছে একটা রো, এইটার হচ্ছে এই যে এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ রিমুভ করলাম, এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এটাকে আমরা রিমুভ করলাম। অ্যান্ড এটা নিচে গিয়ে দেখবো যে এটা হচ্ছে একটা রো, এই রো এর হচ্ছে এটা হচ্ছে একটা ওপেনিং ট্যাগ, আর এটা হচ্ছে একটা ক্লোজিং ট্যাগ। সো আমরা রিমুভ করলাম, এটা হচ্ছে একটা রো, এই রো এর হচ্ছে অনেক বড় ওপেনিং আর ক্লোজিং আছে। সো এইটা হচ্ছে ওপেনিং ট্যাগ রিমুভ করলাম, আর এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ রিমুভ করলাম। একইভাবে এটা হচ্ছে একটা রো, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ, এটা হচ্ছে ওপেনিং ট্যাগ রিমুভ করলাম, এটাও এই রোটাকে আমরা রিমুভ করলাম, এখান থেকে রিমুভ করলাম। তাহলে এবার দেখেন আমাদের এইখানে জাস্ট এই একটাই রো আছে, আমাদের এখানে জাস্ট এই একটাই রো। এই একটা রো এর মধ্যে হচ্ছে আমরা এখানে ভাগাভাগি করে দিছি যে এটা ছয়টা কলামের জায়গা নিবে, এটাও ছয়টা, তার মানে হচ্ছে এরা দুইজন একই লাইনে বসবে। তারপর এখানে হচ্ছে আমরা বারোটা কলামের জায়গা নিয়েছি, এখনও কিন্তু কোনো চেঞ্জ আসবে না। আমি যদি এখানে গিয়ে রিলোড করি, দেখতে পাচ্ছেন কোনো চেঞ্জ কিন্তু আসে নাই, শুধুমাত্র আমরা যে মার্জিনগুলো ইউজ করছিলাম সেগুলো চলে গেছে। তো মূলত আসলে এইভাবেই করা হয়, বাট আমি আপনাদের ভালো করে বোঝানোর জন্য এক্সট্রা এক্সট্রা করে নতুন নতুন রো নিয়ে আমি আপনাদের দেখাইছি। তো এইগুলো নিয়ে টেনশন করার কিছু নাই, আমরা যখন সামনে যাব তখন আমরা আরও খুব ভালোভাবে বুঝতে পারবো। তাহলে ওকে, এটা আমাদের গেল। এটা নিচে যদি আমরা যাই, তাহলে এখানে হরিজন্টাল টাইপের একটা ফর্ম আপনি তৈরি করতে পারবেন কিছুই না। এই যে এখানে একটা ইমেল লেখা লিখবেন, এটা হচ্ছে আপনি তিনটা কলামের জায়গা নেবেন, আর এখানে হচ্ছে আপনি নয়টা কলামের জায়গা নিয়ে একটা ইনপুট আপনি তৈরি করবেন। এইভাবে কিছু একটা আপনি তৈরি করতে পারেন। ওকে, তো এটার নিচে হচ্ছে আপনি চাইলে এটাকে ইনক্রিজ বা ডিক্রিজ করতে পারেন। সো এটা করতে গেলে এটা কোনো ব্যাপারই না, এগুলো কিন্তু আমরা অনেকবার করছি যে ফর্ম কন্ট্রোল এসএম হবে না ফর্ম কন্ট্রোল হচ্ছে এলজি হবে, এটা তো আমরা করতেই পারি। এরপর হচ্ছে কলাম সাইজিং, এই যে একই লাইনের মধ্যে হচ্ছে তিনটা জিনিস বসাইছে। তো আপনি যদি আমাদের ফর্মটা বুঝে বুঝে তৈরি করতে পারেন, এগুলো তৈরি করা কিন্তু কোনো ব্যাপারই না। ওকে, সো আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি। তো এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে ভ্যালিডেশন নিয়ে।